ডেঙ্গি পরিসংখ্যানের ভয়াবহ ছবি বাংলায়। বাড়ছে সংক্রমণ, দেশের মধ্যে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত এই বাংলায়। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী পয়লা নভেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 80,000। স্বাস্থ্য মন্ত্রকের ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী 17 সেপ্টেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী কেরলে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 9,770 জন। দ্বিতীয় স্থানে কর্ণাটক, সেখানে ডেঙ্গি আক্রান্ত 9,185। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে শুধুমাত্র দক্ষিণবঙ্গের 16টি জেলা এবং স্বাস্থ্য জেলা মিলিয়ে ডেঙ্গি আক্রান্ত 73,318 জন। রাজ্যে সংক্রমণের নিরিখে 1 নম্বরে উত্তর ২৪ পরগনা। পয়লা নভেম্বর পর্যন্ত এই জেলায় আক্রান্তের সংখ্যা 17,374। 2 নম্বরে কলকাতা, আক্রান্ত 11,985। তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ জেলা, সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 9,386। আগে কামড়াতো দিনে, এখন দিন রাত যখন সুযোগ পায় তখনই কামড়ায়। এই মশা আগামী দিনেও থাকবে এবং তাদের কামড় আমরা খাবো এবং আমরা ডেঙ্গু থেকে আপাতত মুক্তি লাভ করতে পারবো, এইটা এখনই বলা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে যে একটা ইডিস মশার ভেতরে যদি ডেঙ্গু ভাইরাস থাকে, তার থেকে যত ডিম হবে এবং তার ডিমগুলোর ভেতর থেকে যত মেয়ে মশা, ফিমেল ইডিস মস্কিটো বেরোবে, তারা সবাইকার এই ক্ষমতা থাকবে অন্য মানুষের মধ্যে সরাসরি ডেঙ্গু ভাইরাসটাকে ছড়িয়ে দেওয়া। ডেঙ্গি সংক্রমণে রাজ্যে চতুর্থ স্থানে রয়েছে হুগলি, তারপরে রয়েছে নদিয়া, ষষ্ঠ স্থানে রয়েছে হাওড়া এবং তারপরে স্থানে দক্ষিণ ২৪ পরগনা। ক্ষিপ্ত বৃষ্টি না হয় বা যদি শীতের প্রভাবটা আরও বেশি পড়ে, আস্তে আস্তে হয়তো চলে যাবে। কিন্তু এই মুহূর্তে যে পিকচারটা, সেই পিকচারে কিন্তু এখনও কমা ট্রেন্ড নেই। আমরা যা দেখছি আমাদের হসপিটাল থেকে বা আমাদের চেম্বার থেকে, এখনও দেখছি যে ডেঙ্গুর প্রকোপ খুব একটা কমে যায়নি। এরই মধ্যে ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বিরোধীদের অভিযোগ, ডেঙ্গির তথ্য গোপন করছে রাজ্য সরকার, যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রাজ্য সরকার তো ডেঙ্গির প্রকৃত তথ্য কোনোদিন জনসমক্ষে আসতে দেয়নি, তারা সরাসরি সরকারি হসপিটালে এর আগের বারও নির্দেশ পাঠিয়ে দিয়েছিল যে মৃত্যুর কারণ ডেঙ্গি বলা যাবে না। আর প্রত্যেকটা ডেঙ্গির ক্ষেত্রেই তো তারা কোমরবিডিটির তত্ত্ব সামনে নিয়ে আসছেন, ফলে এই সংখ্যা, এই সরকারের আমলে নারী নির্যাতন, ধর্ষণ, রাহাজানি, মৃত্যু কোনো তথ্যই তো তারা দেয় না। ডেঙ্গি হয়েছে, সেরেও গেছে, ইকোনমিক গ্রোথ হচ্ছে, ন্যাচারালি আরবানাইজেশন রুরাল এলাকায় আসছে। এটাই অসুবিধা, সেটা হচ্ছে যে ফ্রেশ ওয়াটার অনেক জায়গায় জমে থাকে, যেখানে বড় মশা হতো সেটা ডেঙ্গি মশা খেয়ে নিত, কিন্তু সেই ডেঙ্গিটা মারাত্মক কিছু না। অন্য পরিসংখ্যা যদি দেখেন, অন্য জায়গায় যা প্রাণহানি হয়েছে তার থেকে বাংলার প্রাণহানির সংখ্যা জিরো, তার কারণ কোমরবিডিটি ছাড়া ডেঙ্গি আক্রান্ত কারোর মৃত্যু হয়নি। চরিত্র বদলাচ্ছে ডেঙ্গি, মানছে না সময়ের সীমানা, বিশেষজ্ঞরা বলছেন তাই সতর্ক থাকতে হবে আরও বেশি। সন্দীপ সরকার, দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।